করছিস? হট পাটার ব্যাগ মাথায় দিছিস আমি পাগল হয়ে গেছি কত। হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো। আরে কোনো চিন্তা নেই। হ্যাঁ স্যার স্যার, প্রতিদ্যার শরীরটা আজকের খারাপ আছে, আজকের উনি আসতে পারছেন না, তবে বলেছেন পরে এসে উনি মিষ্টিটা খেয়ে যাবেন। আজকের কথা কা, মিষ্টি খাবে পরে এসে, বাজাও সব। এই কাউন্টিং এর কি হলো স্যার? এই শুরু হলো বলে শুরু হয়েছে। আজকে আমার পেটটা আবার কি যন্ত্রণা কি মুশকিল। আমরা পাঁচে বসে লিটকাচ্ছি গা। যেখানে কাউন্টিং হচ্ছে সেইখানে যাও। যাচ্ছি ম্যাডাম যাচ্ছি। স্যার তাহলে যাই? স্যার তাহলে যাই? ও আচ্ছা বুঝতে পেরেছি, বলে গেছি। যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়। উমা দাঁড়াও, আবার ফোন করছি। হ্যালো উমা মামা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরো বেড়েছে লিড। কত কত সেটা বললো না? জীবনে কখনো এত টেনশন হয়নি। কেন এত টেনশন করো না? আরে করছি কি সাত করে? এবার মনে হচ্ছে কাপড় চোপড় হয়ে যাবে। ওই দেখো ওই দেখো ওই দেখো, এই বলেছে এইভাবে যদি শুধু কাপড়ের চোপড়ে হতে থাকে সব সাবান ফুরিয়ে যাবে। আচ্ছা তাহলে কি রেজাল্টটা বেরোনোর পর আগে আমি সাবান কিনতে হবে? ওরে বাবারে মা ঠাকুরুন। কি বাবা, আপনি এবার মুখে কিছু দিন, সেই দুপুর গড়িয়ে এতখানি বিকেল হয়ে গেল। না বেচা ও কথা বলিস না, মা ভটেশ্বরে দেবে মুখ তুলে না তাকানো অব্দি আমি দাঁতে কুটো ঠিক আনব না। কি কাণ্ড! দেখছিস তো ডাক দেখিনি নিজের চোখে কি করে? তো কি করবো, কতবার আর কাপড় ছাড়বো আর পরবো, পরবো আর ছাড়বো, এই করি আর কি। সবাই দেখতে থাকুক আমার চেঞ্চেরটা কেউ বুঝতে। বাবু কি বলছে? কবে ফোনের এসে গেছে? তবে তো কোনো ব্যাপারই না, আবার যদি ফোন আসে বলে দেবে আমার ঠিকানা বাথরুম। হে মা ভটেশ্বরী! বিশেষ খবর, এই মাত্র খবর পাওয়া গেল বাস চিহ্নের প্রার্থী শ্রী যদু দত্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুষ্টিবদ্ধ হাত চিহ্নের প্রার্থী শ্রী সুদর্শন হালদারের কাছে 14,585 ভোটে পরাজিত হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে যদু দত্ত দ্বিতীয় রাউন্ড 3,000 ভোটে।